Assalamualaikum viewers, welcome to Nayan's Kitchen. আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র 3টি ডিম দিয়ে ক্যারামেল পুডিং। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথমে আমি পুডিংটা তৈরি করার জন্য এখানে 2 টেবিল চামচ চিনি নিয়ে ক্যারামেল তৈরি করে নেব। তার জন্য 2 টেবিল চামচ পানি দিয়ে আস্তে জাল করে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। ক্যারামেলটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেলে একটা বাটির ভিতরে দিয়ে চারিপাশটা ঘুরিয়ে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। আমি পুডিং তৈরি করার জন্য এখানে 1/2 লিটার দুধ জাল করে 250 গ্রাম করে নিয়েছি, 3টি ডিম, ভ্যানিলা এসেন্স আর 75 গ্রাম চিনি। এখন এগুলোকে সব ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। দুধ, 3টা ডিম, চিনি, 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে এখন ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে আগে থেকে যে ক্যারামেল তৈরি করে রেখেছিলাম এখন সেই ক্যারামেলের বাটির ভেতরে মিশ্রণটা ঢেলে দিয়ে মুখটা বন্ধ করে দিব। আগে থেকে চুলায় পানি ফুটাতে দিয়েছি, এখন ফুটন্ত পানিতে 1/2 ঘন্টার জন্য ভাপিয়ে নিব। ফিরে আসলাম 1/2 ঘন্টা পর, একটা টুথপিক দিয়ে একটু চেক করে নিব। টুথপিকটা যদি ভেতর থেকে সুন্দরভাবে বেরিয়ে আসে তাহলে বুঝতে হবে পুডিংটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। ঠান্ডা করে নেওয়া হয়ে গেলে এখন প্লেটের উপরে ঢেলে নিব। দেখুন ভিউয়ার্স পুডিংটা কত সুন্দর ভাবে তৈরি হয়েছে। আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।